Let's talk about testosterone. বর্তমানে আমাদের প্রতিদিন ব্যবহৃত কসমেটিক্স, প্লাস্টিকের বোতল, আমাদের অভ্যাস যেমন রোদে না যাওয়া, কোনো শারীরিক পরিশ্রম না করা, কম ঘুমানো সহ নানা কারণে টেস্টোস্টেরন হরমোন ক্রমাগত কমতেই আছে। এখন প্রশ্ন হচ্ছে কেন এটা এত বেশি গুরুত্বপূর্ণ এবং কিভাবে এই হরমোন আমরা বৃদ্ধি করতে পারি। আজকের ভিডিওতে এসব নিয়ে কথা হবে, বাট ভিডিও শুরু করার আগে আমি আমার পরিচয় দিয়ে নিই। আসসালামু আলাইকুম ভাইজানারা, আমি আপনাদের ভাই সাকিব আর আপনারা দেখছেন আহানস। ওকে, একজন পুরুষের ভয়েস, দাড়ি, বডি হেয়ার, হাইট, মাসেল, ব্রেস্ট সাইজ, পুরুষত্ব সহ অনেক কিছু নির্ভর করে টেস্টোস্টেরন হরমোনের উপর। এটি সাধারণত বয়সন্ধিকাল থেকে বাড়তে শুরু করে এবং 30-35 বছর পর থেকে লাইফ স্টাইল অনুযায়ী ধীরে ধীরে কমতে থাকে। কিন্তু বর্তমানে আমাদের নিজেদের অনেক কাজের ফলে এই টেস্টোস্টেরন হরমোন অনেক কম বয়স থেকে কমে যেতে শুরু করেছে। তাই চেষ্টা করতে হবে কীভাবে এই হরমোন আমাদের শরীরে বাড়ানো যায়। এজন্য আমি দুইটি পদ্ধতি বলবো। একটা হচ্ছে আমাদের যে কাজের ফলে এই হরমোন কমে যাচ্ছে তা বন্ধ করা, আরেকটা হচ্ছে কিছু প্রাকৃতিক ব্যবস্থা নেওয়া। ওকে, প্রথমে আসি আমাদের কোন কাজগুলো এই গুরুত্বপূর্ণ হরমোনটিকে কমিয়ে দিচ্ছে। আমাদের মধ্যে অনেকেই আছে যে কোনো না কোনো কারণে এরকম সামনের দিকে ঝুঁকে যায়, যাকে বলে ব্যাট পশ্চার। এখন প্রশ্ন হচ্ছে সাকিব ভাই, এর সাথে টেস্টোস্টেরনের সম্পর্ক কি? আমাদের মেরুদণ্ড, হরমোন এবং স্ট্রেসের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। এজন্য যখন আমরা ঝুঁকে থাকি তখন কর্টিসোল হরমোন তৈরি হয়, আর আমরা তো জানি আমরা যখন অতিরিক্ত চিন্তিত থাকি তখন ওই কর্টিসোল হরমোন তৈরি হয়, যা টেস্টোস্টেরন হরমোনকে বুস্ট হতে দেয় না। আর সোজা থাকার জন্য প্রতিদিন দেয়ালের সাথে পিঠ এবং মাথা এভাবে লাগিয়ে এই ব্যায়ামটি করা যেতে পারে। মোট কথা, আপনার মাথায় এটা রাখতে হবে যে আপনি যেন সবসময় সোজা থাকেন, অর্থাৎ একদমই সূর্যের আলোতে না যাওয়া। এখন প্রশ্ন হচ্ছে এর সাথে টেস্টোস্টেরনের সম্পর্ক কি? আসলে সকালে সূর্যের আলোতে থাকে ভিটামিন ডি, আর ভিটামিন ডি এবং টেস্টোস্টেরন প্রোডাকশন একটা আর একটার সাথে কানেক্টেড। এই নিয়ে তো প্রতিদিন রিসার্চ হচ্ছে, তার মধ্যে একটা রিসার্চে পাওয়া গেছে যে প্রতিদিন 1 ঘন্টা সূর্যের আলো পুরুষদের টেস্টোস্টেরন লেভেল 69% বৃদ্ধি করে। মাস্ট চেক দ্য ডেসক্রিপশন বক্স। প্রতিদিন আমরা অনেক ধরনের প্রোডাক্ট ব্যবহার করছি, কিন্তু তার মধ্যে এমন কিছু কিছু প্রোডাক্ট আছে যাতে হার্মফুল কেমিক্যাল থাকে, আর তা দীর্ঘদিন ব্যবহার টেস্টোস্টেরন কমায়। যেমন প্লাস্টিকে থাকে বিপিএ, কিছু শ্যাম্পু, সানস্ক্রিন, ফেস ওয়াশ বা ক্রিমে থাকে প্যারাবেন, আবার কিছু পারফিউম, এয়ার ফ্রেশনারে থাকে ফ্যালেটস। সো এক্ষেত্রে কী করতে হবে? প্লাস্টিকের পরিবর্তে কাঁচ বা ধাতুর পাত্র ব্যবহার করতে হবে, এবং শ্যাম্পু, সানস্ক্রিন, পারফিউম এসব কেনার সময় দেখতে হবে অবশ্যই যেন তাতে প্যারাবেন এবং ফ্যালেটস না থাকে। বর্তমানে হাতে একটা ফোন আর নেট থাকলে মোটামুটি ঘুমের কথা মনে থাকে না, কিন্তু আপনি যদি ক্রমাগত এই কাজ করে থাকেন তাহলে আপনাকে একটু সাবধান হতে হবে, কারণ মনে রাখতে হবে ঘুমের ঘরে কিন্তু টেস্টোস্টেরন বাড়ে। এজন্য কি করতে হবে? ঘুমানোর আধা ঘন্টা আগে সকল প্রকার ডিভাইস থেকে দূরে থাকতে হবে এবং টানা 5-6 ঘন্টা ঘুম দিতে হবে প্রতিদিন। একটু ভেবে দেখুন তো, আজকে সারাদিন আপনি কতটা শারীরিক পরিশ্রম করেছেন? যদিও আমি জানি আমরা অনেক ব্যস্ত, কিন্তু তারপরেও অন্তত 10 মিনিটের জন্য হলেও ফোন আর ল্যাপটপটা রেখে একটু ব্যায়াম করেন। বিশেষ করে পুশ আপ, স্কোয়াটস, ওয়েট লিফটিং আপনার টেস্টোস্টেরন অনেক বৃদ্ধি করবে। বেশিরভাগ রিসার্চে দেখা যায় যে অতিরিক্ত নিকোটিন এবং অ্যালকোহল সেবন হরমোনাল ইমব্যালেন্স করে এবং টেস্টোস্টেরন কমায়। সো এই ব্যাড হ্যাবিট থেকে ধীরে ধীরে বেরো আসতে হবে, অন্তত আপনার বৈবাহিক লাইফ সুন্দর করার কথা ভেবে হলেও। পানি কম খাওয়া এবং যে কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা করা দুইটাই টেস্টোস্টেরন লো করে, কারণ উভয় ক্ষেত্রেই কর্টিসোল হরমোন তৈরি হয়, আর কর্টিসোল হরমোন বাড়া মানে টেস্টোস্টেরন কমা। এখন কথা হচ্ছে সাকিব ভাই, পানি না হয় খাইলাম ঠিকঠাক ব্যাপার না, কিন্তু দুশ্চিন্তা থেকে বেঁচে থাকা সম্ভব না। হ্যাঁ, আমিও মানি, কিন্তু আমি শেয়ার করতে পারি আমি যখন দুশ্চিন্তায় পড়ি তখন তা থেকে কিভাবে ওভারকাম করি। ভালো মানুষদের সাথে মেশার চেষ্টা করি, সোশ্যাল মিডিয়ায় কম যাওয়ার চেষ্টা করি, নামাজ পড়ি এবং দোয়া করি, কিভাবে সমস্যা থেকে বের হওয়া যায় তার জন্য কাজ করি। মোটামুটি আমার মনে হয় যদি কেউ এই 4টি কাজ করতে পারে তাহলে যে কোনো দুশ্চিন্তা থেকে দ্রুত বের হয়ে আসতে পারবে ইনশাল্লাহ। নিউটন সাহেব বলে গেছেন, ক্রিয়া থাকলে তার প্রতিক্রিয়া আছে। তেমনি কোনো ওষুধের ওভারডোজ বা কোনো রোগের জন্য কোনো ওষুধের উপর টোটালি ডিপেন্ডেন্ট হয়ে গেলে তা ধীরে ধীরে টেস্টোস্টেরন কমায়, আর স্টেরয়েড একদমই নেওয়া উচিত না। টেস্টোস্টেরন লেভেলের সাথে এর সরাসরি তেমন কোনো সম্পর্ক নেই, তবে অতিমাত্রায় অবশ্যই ক্ষতিকর প্রভাব ফেলে। তাছাড়া অন্যান্য ক্ষেত্রে এর নেগেটিভ ইফেক্ট এত বেশি যে কীভাবে এর থেকে বেরিয়ে আসা যায় তা নিয়ে আলাদা ভিডিও দরকার আমার মনে হয়। আপনার যদি মনে হয় লেট মি কমেন্ট বিলো। ওকে, এই কাজগুলোর সাথে যদি আমরা আমাদের খাবারটা ঠিক রাখতে পারি তাহলে দেখবেন আপনার টেস্টোস্টেরন লেভেল অনেক বেড়ে যাবে ইনশাল্লাহ। তাহলে দেখে নিই কোন খাবারগুলো আমাদের খাওয়া কমাইতে হবে এবং কোন খাবারগুলো আপনার টেস্টোস্টেরন লেভেল বাড়াবে। এই খাবারগুলো খাওয়া কমাইতে হবে, স্ক্রিনশট
আর এই খাবারগুলো নিয়মিত খেতে হবে। এগেইন টুক করে একটা স্ক্রিনশট নিয়ে রাখুন। একটা কথা বলে শেষ করতে চাই, টেস্টোস্টেরন হচ্ছে পুরুষের জন্য সৃষ্টিকর্তার দেওয়া একটা নিয়ামত। আমরা আমাদের কাজের দ্বারা তা কমিয়ে ফেলছি, ফলে সমস্যায় কিন্তু আমরাই পড়ছি। আর একটা বয়সে গিয়ে তার ইচ্ছা থাকলেও বৃদ্ধি করা যায় না। সো সময় থাকতে আজকের ভিডিওতে বলা কাজগুলো শুরু করে দিন, যাতে করে আপনার টেস্টোস্টেরন বুস্ট পেতে থাকে। দেখা হবে সামনের ভিডিওতে ইনশাল্লাহ।